পেজের পক্ষ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার প্রাক প্রাথমিক শ্রেণীর ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই মহান আল্লাহ তাআলার রহমতে সুস্থ আছো ও মা বাবার কোলে নিরাপদে আছো। আমার প্রাণ প্রিয় বন্ধুরা, আমি সাবিনা আক্তার কলি, সহকারী শিক্ষক শ্রুতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালপুর টাঙ্গাইল থেকে উপস্থিত হয়েছি তোমাদের জন্য মজার ও আনন্দদায়ক ক্লাস নিয়ে। বন্ধুরা, আমরা শুরুতে একটি গান শিখব। শুধু গান শিখবই না, গানের সাথে আমরা নাচ করব। তোমাদের সাথে এই কটাতে মিশে আমি বুঝে ফেলেছি যে তোমরা নাচতে গাইতে খুব পছন্দ করো। তাহলে বন্ধুরা, আমরা আজকে যে গানটি গাইব সেটা হলো বিশ্ব সঙ্গীত আমরা করব জয়। নাচের জন্য প্রস্তুত হয়ে যাও। আর আমরা এখন একটি ওই গানের অডিওটি প্রথমে শুনবো, আর একটু নাচবো। তাহলে প্রস্তুত হয়ে যাও বন্ধু। এক দুই তিন। বন্ধুরা, নাচতে খুব ভালো লেগেছে না? বুঝতে পেরেছি তো তোমাদের নাচতে খুব ভালো লেগেছে, সাথে তোমাদের মনটাও অনেক ভালো হয়ে গেছে। এবার বন্ধুরা, আমরা এই গানটি চারটি লাইন আজকে গাইব ও শিখব। আমার সাথে এখন তোমরাও গাইবে। তাহলে আমার সাথে সুর মিলাও। এক দুই তিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহ বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। আবারও চলো গাই বন্ধুরা। এক দুই তিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহ বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। কি আবারও গাইবে নাচের সাথে? আচ্ছা ঠিক আছে বন্ধু,
গানটা গাই। এক দুই তিন, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, ওহো বুকের গভীরে আমরা জেনেছি যে আমরা করব জয় একদিন। বন্ধুরা, এই গানটি তোমরা বাসায় বেশি বেশি চর্চা করবে। এবার বন্ধুরা, আমি তোমাদেরকে আরো একটি অডিও গান শোনাবো, আর সাথে কিছু ছবিও দেখাবো। মনোযোগ দিয়ে দেখো বন্ধুরা। বন্ধুরা, আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, একটা কলার ছবি দেখতে পাচ্ছি, একটা বাবু কলা খাচ্ছে, একটা গরু ঘাস খাচ্ছে, আর ঘাসের ছবি, আর একটি প্যাঙের ছবি, তাই না বন্ধুরা? এবার দেখো তো বন্ধুরা, আমরা গত ক্লাসে একটা বর্ণ শিখেছিলাম, মনে আছে? হ্যাঁ, কলার ক বর্ণটাকে আমরা চিনেছিলাম। এবার দেখো তো বন্ধুরা, কয়ে কলা খয়ে খায়, খায় তাহলে প্রথম বর্ণটা কি হতে পারে? হ্যাঁ বলো, ঠিক ধরেছো, খায়, খ, খ। এবার বন্ধুরা, আমার সাথে তোমরাও ভাবো যে আর কোথায় কোথায় খ আমরা খুঁজে পাবো। চলো আমরা খ খুঁজি। খ, 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 কোন শব্দে আছে, কোন শব্দে আছে বন্ধুরা? তার আগে দেখো, আমার কাছে খুব সুন্দর একটি খাতা আছে, দেখেছো? খাতাটা অনেক সুন্দর না? আমি কিন্তু খাতা লিখি, কি তোমাদেরও তো খাতা আছে তাই না? তোমরাও তো খাতায় লেখো বন্ধুরা। খাতা, হ্যাঁ সুন্দর খাতা, 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 খ, খ, খাতা, কি চমৎকার! আমরা খাতাতে খ খুঁজে পেয়েছি, হুররে, খাতা খ। আর কোথায় কোথায় থাকতে পারে বন্ধুরা? ভাবি, তোমরাও ভাবো, তোমরাও অবশ্যই পেয়ে গেছো অনেক কিছু। বন্ধুরা দেখো তো, আমার কাছে একটা বন্ধু আছে, দেখো তো তোমরা তাকে চিনো কিনা। দেখেছো কত সুন্দর নাজুস নুজুস বন্ধুটা আমাদের! কাগজের তরি, ঠিক ধরেছো, দেখেছো কত সুন্দর দুটি কাক, দুটি চোখ। বলো তো এই বন্ধুটি কে হতে পারে? হ্যাঁ, আমাদের খরগোশ, আমাদের বন্ধু। বন্ধু খরগোশ? হ্যাঁ, এই তো খরগোশ খ, আমরা খ খুঁজে পেয়েছি, খরগোশ খ। খাতা খ, তোমরা হয়তো আরো অনেক অনেক জায়গায় খ খুঁজে পেয়েছ, যেমন খেলায় খ, তারপরে খাট খ, তাই না বন্ধুরা? আমরা খতে তো অনেক অনেক শব্দ জেনে নিয়েছি, খুঁজে পেয়েছি খ কে, কিন্তু খ দেখতে কেমন হতে পারে? চলো একটু ভাবি, খ কেমন হতে পারে, কেমন হতে পারে? চলো বন্ধুরা, আমরা সবাই মিলে খ কে ডাকি। বন্ধু খ, বন্ধু খ, তুমি চলে এসো আমাদের মাঝে, আমরা তোমাকে দেখব, চিনব। বন্ধু খ, তুমি চলে এসো, প্লিজ বন্ধু চলে এসো, আমরা সবাই তোমাকে ডাকছি।
আমার সাথে তোমরাও গুনো, বলো এক,
দুই তিন চার পাঁচ ছয় সাত। কয়টি গাড়ি? সাতটি গাড়ি। এবার আমরা তো আজকে সাত পর্যন্ত গুনতে শিখে গেলাম, উড়ে কি আনন্দ! আমরা সাত পর্যন্ত গুনতে শিখে গেছি, গণনা করতে পারি আমরা, তাই না বন্ধুরা? এবার আমরা তো সাত পর্যন্ত গণনা করেছি, তাহলে সাত দেখতে কেমন হতে পারে? চলো মনে মনে কল্পনা করি আর বাতাসে আঁকি যে সাত এমন হতে পারে। আমার সাথে তোমরাও আঁকো আর কল্পনা করো। সাত সাত সাত। বন্ধুরা, আমি কিন্তু মনে মনে পেয়ে গেছি, এমনকি বাতাসেও লিখেছি। এবার তোমরাও অবশ্যই তাই করেছো। তাহলে চলো বন্ধুরা, আমরা যে মনে মনে কল্পনা করেছি সে সাত বন্ধুকে আমরা দেখে নেই। বন্ধু সাত, তুমি চলে এসো, আমরা তোমাকে দেখব, চিনব এবং আমরা যে মনে মনে এঁকেছি সেটা মিলিয়ে নেব। এই তো চলে এসেছে আমাদের বন্ধু সাত। সাত, তোমাকে ধন্যবাদ। কি তোমরাও ধন্যবাদ দাও? হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। আমার সাথে এখন তোমরাও বলো সাত, আবার বলো সাত, আবারও বলো সাত। এবার আমরা সাত সংখ্যাকে কিভাবে লিখতে হয় তার কৌশলটা জেনে নিব। তাহলে আমরা তো খাতা পেন্সিল নিয়ে বসেই আছি, চলো বন্ধুরা এবার আমরা একটু লিখে নিই। এই যে সাত, এই যে সাত, এই যে সাত, এই যে ডট ডট করে দেওয়া, এটাও কিন্তু সাত। তাহলে আমি প্রথমে লিখে দেখিয়ে দেই কিভাবে আমরা সাত সংখ্যাটা লিখব। এই দেখো বন্ধুরা, এই যে এখান থেকে আস্তে আস্তে করে ডট ডটের উপর দিয়ে আমরা হাত ঘুরিয়ে যাব। এই তো হয়ে গেল সাত। এবার তোমরা খাতাতে লিখে ফেলো ঝটপট। এতক্ষণে লেখা শেষ হয়েছে নিশ্চয়ই? এবার বন্ধুরা বলো তো, আমরা আজকের ক্লাসে কি কি করেছি? হ্যাঁ, আমিও ভাবি তোমার সাথে, তোমরাও ভেবে বলো কি কি করেছি। হ্যাঁ, প্রথমে একটা গান শিখেছি, আমরা করব জয় আমরা করব জয়, এটা কিন্তু বিশ্ব সঙ্গীত। হ্যাঁ বন্ধুরা, তারপরে কি করেছি? একটা বর্ণ চিনেছি, বর্ণ লেখার কৌশল জেনেছি, সে বর্ণটা কি বলো তো? হ্যাঁ, খ, খ। আর তারপর আমরা একটা সংখ্যা চিনেছি ও লেখার কৌশল জেনেছি। শুধু তাই নয় গো বন্ধুরা, আমরা কিন্তু আজকে গণনা করতেও শিখে গেছি। হ্যাঁ বলো তো, সেই সংখ্যাটা কত? সাত। আমরা আজকে এই খ বর্ণ আর সংখ্যা সাত, এটা আমরা খাতা ভরে লিখব, মাকে দেখাবো, বাবাকে দেখাবো, আর আমাকেও তোমরা লিখে পাঠিয়ে দেবে। এটাই কিন্তু তোমাদের বাড়ির কাজ রইল। বন্ধুরা, আজকের ক্লাস তোমাদের কেমন লেগেছে? কি খুব ভালো লেগেছে, তাই না? তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর বারে বারে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত সাবান দিয়ে পরিষ্কার করবে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্তই, দেখা হবে পরে ক্লাসে। আল্লাহ হাফেজ।